আনন্দ করলেন, গরম গরম ভাত দিলেন, গরম গরম ভাত আপনারা নিলেন, উভয় সবকিছু দেখেই অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে আমার যে চাওয়া পাওয়া ছিল তা পূর্ণ করে আবার কিছু চাওয়া আমার কাছে রেখে গেলে তো আসলে বাফেজিয়ের ভিতরে কিন্তু অনেক খাতিল হয়। আজকে কিন্তু কোনো খাতিল না, আপনারা কি এটা লক্ষ্য করছেন? আজকে আপনারা গান শুই না মোটামুটি আপনাদের পোষাবে, শুধু আপনাদের না, এই যে আমার যেই সাদার ফকির, আমার মোস্তফা ফকির, তারাও মোটামুটি বুঝতে পারতেছে যে না একই বাড়ির শিল্পী হইলে কি হয়েছে, কেউ রে কেউ সাইরে আজকে গান করতেছে না, এটা আপনারা ভাবেই কিন্তু বুঝতে পারতেছেন। দেখেন পালা হইল যেমন তেমন, পালার ভিতরে প্রশ্ন আসবে, প্রশ্ন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যেহেতু পালা দিয়েছে, আচ্ছা পালার বাইরে যে একটা গান গাইছে এটা গাইয়ে তো শান্তি পাই নাই। হ্যাঁ কন্দই দুঃখ থামি কই কারে, আমার বাবাজি যেমন পালার ভিতরে প্রশ্ন করে গেছেন, আবার ঠিক পালার বাহিরেও একটা গান করেছিলাম। গানটা কার কার গো বাবা? আমাদের রশিদ সরকার সাহেবের লেখা। আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার দয়াল রে, আমি চাই না দুনিয়ার জমিদারি। কোরআনে শুনেছি আমি কি তুমি জগৎ স্বামী, চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী, কয় একবার কয় স্বামী আবার কয় আমার মাই বলে এখনো চিনতে পারে নাই পুরুষ নাকি নারী। আচ্ছা এটা আপনি আমাকে আলাদাভাবে জিজ্ঞেস করেছেন, এটা ঠিক আছে, তো আসলে গানের কথা কিন্তু ঠিক, কারণ একজন সাধক একজন কবি সে কখনো না বুঝার না যাই না কখনো গান রচিত করেন, এটা কি আপনারা মানেন? কারণ আব্দুর রশিদ সরকার সাহেবের ভুল ধরার মতো সে সাহস সেই ক্ষমতা আমি পুতুল দেওয়ান, কারণ আমি পুতুল দেওয়ানের যোগ্য গোষ্ঠীও রাখে না। এখন বাবাজি কথাও বলে গেলেন যে আমার মা এখনো আসলে বুঝে না, কয় তত্ত্বমাই জানে না, আসলে এটাই ঠিক, গানের ঘ জানি না তত্ত্বের তো এখনো জানি না, অনেক কিছু জানার বাকি আছে, আবার অনেকে যাই না ও ওই জানার কোনো মর্যাদা রাখে না। যেই ব্যক্তি যাই না জানার মর্যাদা রাখে না তার জানার চাইতে না জানাই ভালো, আমি আমার জ্ঞানের মতো বলি আর কি, অনেকেই অনেক কিছু জানে যাই না আবার ওই জানার ভিতরেই একটু গন্ডগোল করে, তা আমি মনে করি যাই না যেই ব্যক্তি অনেক কিছুই ওই জানার মর্যাদার মতো রাখতে পারে না সেই ব্যক্তি না জানলেও এ কথা বলার একটা কারণ আছে, কারণটা এখন বলবো না এটা পরে বলবো। তবে আপনি যে বলেছেন জগৎ স্বামী, আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহকে আমরা সচোখে কেউ কি দেখছি? আল্লাহ কি আসলে নারী না তিনি পুরুষ? কেউ আপনারা দুই চোখে দেখছেন জীবনে, দেখছেন কি না? আচ্ছা স্বামী অর্থ কি বোঝায়? লিঙ্গ দ্বারা বোঝায় একজন পুরুষ, তাই না? আর নারী কি? আমরা মহিলা, তাই না? পুরুষ হচ্ছে কে? যেমন ধরেন আমাদের কানুন দেওয়ান, উনি পুরুষ, ওনার নামই বোঝা যায়, ওনার ঢঙ্গে ওনার পোশাকে বোঝা যায় উনি একজন পুরুষ, তাহলে দেখলাম দেখে আমার সেনার বাকি নেই উনি একজন পুরুষ, আর আমার গঠনে আমার চালচলনে কি বোঝা যায় আমি একজন কি নারী, তাই না? আচ্ছা লিঙ্গের মাধ্যমে বোঝা যায়, অঙ্গি ভঙ্গিতে প্রসঙ্গে সবকিছুতে বোঝা যায় কে পুরুষ কে নারী। জীবনে কেউ খোদারা দেখছেন দুই চোখে, জানি উনি স্বামী, তাই না, জগৎ স্বামী, কিন্তু দুই চোখ দিয়ে তো দেখলাম না আসলে উনি প্রকৃত কি পুরুষ নাকি নারী। আমার কথাটাই ওই জায়গায়, আমি আমার চোখ দিয়ে দেখি নাই যে উনি কি আসলে পুরুষ নাকি নারী, কিন্তু শুনছি ঠিক আছে, আমি তো আমার চোখ দিয়ে দেখি নাই। আমরা অনেকেই
মুর্শিদের মাধ্যমে, রসুলের মাধ্যমে আমরা আমাদের আল্লাহকে দেখি। এই মুর্শিদের মাধ্যমে উসিলা তালাশ করলে আমার রসুল পর্যন্ত পৌঁছানো যায়। আর যেই ব্যক্তি রসুল পর্যন্ত পৌঁছাইতে পারে অবশ্যই তার আল্লাহ দেখার আর বাকি থাকে না। ওইটার ভাব হইল একটা, যেই তো মুর্শিদ সেই তো রাসুল, ইহাতে নাই কোনো ভুল, কোথাও সে হয় এমন কথা কয় না লালন আল্লাহর কোরআনে কয়। কিন্তু আমার বিষয়টা হইল আমি তো এই দুই চোখ দিয়ে এখনো পর্যন্ত দেখি নাই। ওই যে লিঙ্গের কথা বললে এখানে আর কিছু বোঝা যায় না, তাই এটা আমার এখনো বুঝার বাকি আছে। এই যে শুধু আমি না, রশিদ সরকারি মহিলা গেছে, চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী। আচ্ছা না দেখলে চিনব কেমনে, তার কথা তো ঠিক আছে। আর স্বামী শব্দের অর্থই যে একজন পুরুষ বুঝায় তা না, স্বামী শব্দের আর একটা অর্থ খুলতে পাওয়া যায় আশ্রয়দাতা। এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছে, স্বামী শব্দের অর্থই যে একটা পুরুষ তা কিন্তু না, স্বামী শব্দের আরেকটা অর্থ আছে কি, আশ্রয়দাতা। কার কাছে আশ্রয় নিব, আল্লাহর কাছে আশ্রয় নিব। ওই আল্লাহকে চিনতে বলছে, ওই আল্লাহকে খোঁজার জন্য বলছে, ওই আল্লাহকে পাওয়ার জন্য বলছে। এখনো আমি পাই নাই, এখনো আমি চিনি নাই, তার ওই সাধকের গানে আমার শুনে শুনে চলে আসছে, চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী। আমার তো কোনো আমি ভুল দেখি না। এরপরও আপনি কি বুঝাইতে চাইছেন ওইটা আমি বুঝতে পারি নাই, কারণ ওই যে বুঝের যে ভয় এটা এখন আমি বুঝি না। যাক প্রশ্ন করেছেন খুব ভালো, অতি চমৎকার একটি প্রশ্ন। আজকে সব কিন্তু কোরআন থেকে হবে। দেখেন খাজা বাবার পালা আর বড় পীরের পালা, জীবনে থেকে প্রশ্ন আসে অনেক ধরনের, কিন্তু আজকে কিন্তু না, আজকে কিন্তু একটু ঊর্ধ্বে থেকে হইতেছে। আপনারা কি খুশি নাই? তে অনেক কিছু জীবনী থেকে শিল্পীরা বলে, অনেক জায়গায় জীবনী শোনা যায়, কিন্তু একটু গভীরে যদি পবিত্র কোরআন থেকে যদি আমরা কিছু পাই, কিছু যদি বলতে পারি, এখানে আশাবাদী সারা রাত্র কিছু লাগে না, অন্তত পক্ষে দুই একটা কথা হইলেই আসে ভক্তের জন্য। বেশি কথা আর বলবো না, একটা গান গাইতে হবে নাকি? গান গাইতে হবে, প্রশ্ন জবাবও দিতে হবে। আব্বাজান আজকে কোনো সারাসারি নাই, আজকে সারাসারি হবে না। ওই যে আপনি একটা কথা বলবেন, আমি আপনারে এই কথাটা ধরবো না, এটা কিন্তু হবে না। ওই বাউল গান, কথার পিছে কথা চাই, গানের পিছে গান চাই, এটার নাম হইল বিচার গান, তাই না? সবাই এখন এখানে বিচারক, সবাই কিন্তু আপনি যেটা কোন এটা তো হহ কয়, আমি যেটা কই এটা তো হহ কয়। আচ্ছা কোন মিস্ত্রি নাও বানাইছে, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। নাও ভাঙ্গার কথা কইছো না, ভুলে গেছেন আপনারা? আমারে কিন্তু বিশাল একটা কথা কইয়া গেছে, কয় আমার খালেক দাও নাও ভাঙ্গার কথা কইছে, আমার মায়ও ভাঙ্গার কথা কইছে, আমার মায় ভাঙ্গার কথা কইছে, ওই যে ফরিদপুরের ভাঙ্গার কথা। হ্যাঁ আপনার মায় তো ওই যে ফরিদপুরের ভাঙ্গাইছিল, এটা কইব নাকি খালেক দেওয়ানের ভাঙ্গার কথা কইব? খালেক দেওয়ানের তো আমি আমার যৌবন বয়সে পাই নাই, যদি পাইতাম ঠিকই তারা ধরতাম। এখন ওই যে খুঁজা মুইজা আমি ওই ফরিদপুরের ভাঙ্গা পাইতো, ওই ভাঙ্গাটাই খালি আমার ঠেলে। আদম হাওয়ার বিশাল একটা কথা বলে গেছেন, মনে আছে নি আপনাকে? আল্লাহ পাক আদমকে তৈয়ার করলো, আদমের পাশে কাকে তৈয়ার করছে? মা হাওয়াকে। আদমের ভিতরে দিয়ে দিল, লিঙ্গের ভিতরে একটা কি দিছে, একটা হার দিছে। এখন এই হার দেওয়ার পরে আমার মা হাওয়া ব্যথা পায়, কি কথা তো এটাই নাকি, নাকি ভুল হইতেছে? ভুল হইলে কয়েন, ছোট মানুষ একটু ভুল কইতেই পারে। এখন আমার মা হাওয়া এই হাতটির জন্য আমার মা কি ব্যথা পায়। অবশেষে আল্লাহ বুঝতে পারলেন যে এই লিঙ্গের ভিতরে যেই হাতটি আছে জিব্রাইলের মাধ্যমে এটা অপারেশন করে ফালাইয়া দিতে। ফালানোর পরে এখন কি আমার মায়ার ব্যথা পায় না, ওইখানে একটা ভাগ। বাবাজি আপনার কাছে এখানে আমার একটা কথা থাকবে, আল্লাহ আদমের তৈয়ার করছে লিঙ্গের ভিতরে হাতটি দিছে, হাতটির দ্বারা মায়ের ব্যথা পাইছে, এটা একটা কি পানির বোতল। আমি জানি এই পানিটার ভিতরে এমন কিছু আছে, এই বোতলের ভিতরে যে পানিটা, এই পানিটার ভিতরে এমন কিছু আছে যেই পানিটা খাইলে কি, ও বাজান
এই পানিটা খাইলে আমার ক্ষতি হইতে পারে, আমার একটা সমস্যা হবে, আমার একটা কি ক্ষতি হবে। এখন আমি কি যাই না শুনে এই পানিটা খাবো? কি বলেন? আমি তো যাই না শুনে এই পানিটা খাবো না। আচ্ছা, আল্লাহ হচ্ছে অন্তর্যামী, আল্লাহ অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে আল্লাহ কি সব জানে না কি জানে না? কথা কয়ে না আমার লগে, জানে কি জানে না? আচ্ছা আল্লাহ জানে। আচ্ছা আল্লাহ কি তখন জানছিল না আদমের লিঙ্গের ভিতরে হাত দিয়ে দিলে মা হাওয়া ব্যথা পাইব? তারপরে আল্লাহ বুঝতে পারে নাই, আপনার কথা বোঝা গেল, জিব্রাইল পাঠাইলো, পাঠানোর পর ওই হাত দিতে আর কি সাইজ করছে নাকি অপারেশন করছে, এরপরে এটা নাই হয়ে গেছে, ওইখানে একটা ভাঙা আমার মায়ের ব্যথা পাই না। আল্লাহ যদি সব জানে তাহলে যাই না দিলই কেন? আবার এটা রে আলাই লোক, এখান থেকে আমার একটা পয়েন্ট, আল্লাহ যদি অন্তর্যামী হইয়া থাকে, আল্লাহ যদি সব জানে যাই না দিলই কেন? আবার এটা রে এখানে আমি কথাটা বলতাম না, কয় আমার মায় খালি ওই ফরিদপুরের ভাঙ্গা ইছিল, ওই ফরিদপুরের ভাঙ্গা সিনছিল কি আমার এই কথাটা আবার একটু উতাল পাতাল হয়ে আমার মনের ভিতরে জাগৃত হইল, এই জন্য আমি আর ওই দূরে যাইলে ওই ফরিদপুরের ভাঙ্গার থেকে আপনার এই কথাটা আমি জিগাই। কারণ দেওয়ান এত সাধারণ একটা শিল্পী না, কিন্তু অনেক জ্ঞানী একজন শিল্পী, তো জ্ঞানী শিল্পীর আর কি দিয়া ধরুন বাবা ওই ফরিদপুরের ভাঙ্গা দিয়েই আসতে বলছে। প্রশ্ন কইরা গেল রাষ্ট্রবাদে দাঁড়াইয়া জবাব দিতে হইব, ওই আমি আস্তে ধীরে দিব হো জবাব। প্রশ্ন যেখানে কইরা গেল আমার জবাব দিতে হইব, আমি প্রশ্নে একটু পরে যাই, তত্ত্বের সন্ধানে আগে একটু আমি যাইতে চাই, কিছু কথা বলে গেছে ইশারার মাধ্যমে কোরআন ভিত্তিতে পাই, বলেছে তোমরা মান্য করো, মান্য করো রাসূলের কথা, ওলি আউলিয়ার কথা, বাবাজি বলে যা। আমি কথার প্রসঙ্গে প্রশ্নের পড়তে গিয়ে একটা কথা বলেছিলাম, তাই কি কথা? আমার বড় পীরের নাম, বড় পীরের কথা অর্থাৎ বড় পীর এবং খাজা বাবা, এই দুইজনের নাম নিয়ে এবং কথা নিয়ে পবিত্র কোরআনে কোনো আলাপ আসে নাই। দয়াল নবী যখন মিরাজে যায় বড় পীর সেখানে ছিল, ওই জায়গার নামটা পাওয়া যায়। বড় পীরের নাম হচ্ছে কি আব্দুল কাদের, এটা কি কোরআনে আছে? এইখানে জ্ঞানী যারা, আমার প্রশ্ন রইয়া গেছে, এবং যিনি হলেন হিন্দের অলি গরিবের নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি, এই নামটাও কি কোরআনে আছে?
আপনারা কি নামগুলো পাইছেন কোরআনে? হ্যাঁ, অলি তো আছে, অলির কথা তো আমি কই নাই যে অলির কথা কোরআনে নাই। আমি বলছি পরপীর আর খাজা বাবার কথা, এখানে নাম কোরআনে আসে নাই, কিন্তু আমি কিন্তু ইশারা দিয়ে গেছিলাম অলি আউলিয়ার কথা যারা অবিশ্বাস করবে। খাজা বাবা বলেন বড় পীরের কথা যারা অবিশ্বাস করবে, যারা মান্য করবে না। আল্লাহ বলে, কোথায় বলে? আল্লাহ কোথায় বলে? কোরআনে বলে, আমি ওই বান্দাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমি কিন্তু এই কথাটা বই লেগেছিলাম আব্বাজা, আমার কথা হয়তো বা আপনি বুঝতে পারেন নাই, কারণ আমার আম্মায় অনেক তত্ত্ব জানে না বাবা, যান তত্ত্ব আমি জানি না, কিন্তু আমি যেটাতে বুঝাতে চাই আপনারা, আপনি তো এটা বুঝেন না, আমার সমস্যা তো ওই জায়গায়। আমি তত্ত্ব জানি না ঠিক, কিন্তু আমি যেই কথাটা বুঝাইতে চাই আপনি ওই কথাটা অতি সহজে বুঝেন না। আমি কই সোজা, আপনি নেন গে তেরা। আমি তো কথা বলি নাই যে অলিয়া উলিয়ার কথা কোরআনে নাই, আমি কিন্তু ইশারা আগে দিয়ে গেছিলাম খবরটা, কেহ যেন খাস আল্লাহর অলিদের বিরুদ্ধে যেন কি দুশ্মনী যেন না করে। আল্লাহ বলে অলিয়া উলিয়ার সাথে দুশ্মনী করা মানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করা। তাহলে এই কথা আপনি কি বুঝতে পারেন আমি কোন কথা বলতে চাইছি? হ্যাঁ, কোরআনের ভিতরে খাজা বাবার নাম এবং বড় পীরের নাম আসে নাই, কিন্তু ওই যে বড় পীর যে আমার দয়াল নবীর যে সহযোগিতা করেছিল তাই না, এটার যেই রুহানিটা, ওই রুহানিটা ওইখানে ছিল, ওই জায়গাটার নাম আমি আপনার কাছে জানতে চাইছি, এটা কোরআনে আছে। আমি এই জন্যই সাজিয়ে গুছিয়ে প্রশ্নটা আপনাকে করছি। তো প্রশ্নের জবাব তো দিচ্ছেন ভালো, কিন্তু আমার কথাটা ঘুরে আরেক জায়গায় নেন কে? এইবার এখানে আমার আত্মকথা নাই, পরে যদি কোনো কথা থাকে দাঁড়াইয়া বলবেন আমারে তাই। এইবার বিশাল একটা প্রশ্ন, আবারও আমারে কইরা গেছে, আমি জবাব দিব, জবাব দিব, বাইরে থাকলে শুই না নিবেন, কানটা দিয়ে আমার কাছে। আমরা অনেকে বলি 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, এটার ভিতরে তত্ত্ব রয়। তত্ত্ব কি? সূরা ফাতিহার মাধ্যমে খাজা বাবা ব্যাখ্যা করে পাইলেন এখানে 2,24,000 নয়, 1,24,000 পয়গাম্বর রয়। আমরা বাউলেরা 1,24,000 মতান্তর 2,24,000 পয়গাম্বর বলে থাকি, কিন্তু খাজা বাবা সূরা ফাতিহার মাধ্যমে এটা ব্যাখ্যা করেছেন এটা 2,24,000 কি নয়, কি হবে? 1,24,000 পয়গাম্বর হবে। এটা কিভাবে আমার খাজা বাবা ব্যাখ্যা করলেন? আগে আমি যেখান থেকে জবাব দেব এটা হচ্ছে আনিসুল আরওয়ার কথা। খাজা বাবার জীবনী, খাজা বাবার অনেক জীবনী আছে, তার ভিতরে একটা জীবনী হচ্ছে কি আনিসুল আরওয়া। সেই আনিসুল আরওয়ার ভিতরে খাজা বাবা যে সূরা ফাতিহার যে ব্যাখ্যাটা করেছেন, এখানে ব্যাখ্যা করে বলেছেন খাজা বাবা কি বলেছেন যে 1,24,000 পয়গাম্বর হবে, এখানে 2,24,000 পয়গাম্বর আসবে না। তা কিভাবে? আরবি হরফ কয়টা? আরবি হরফ 30টা। এখন আরবি হরফ যেটা আছে এই আরবি হরফ দিয়ে কিন্তু আমি আমাদের পবিত্র কোরআন কি গঠিত। আমার কথা কি শোনা যায় ভালোভাবে? ঠিক আছে। এখন আরবি হরফ হচ্ছে 30টি, আর আমাদের সূরা ফাতিহার ভিতরে এই 30টা হরফ কিন্তু কি ব্যবহার করা হয় নাই। এখানে 23টা সূরা, এই 23টা হরফ এখানে ব্যবহার করা হয়েছে, আর যেই বাকি যেই 7টা, 23টা গেলে আর কয়টা থাকে? 7টা হরফ। এই 7টা হরফ পবিত্র আমাদের যে সূরা ফাতিহা এই ফাতিহার ভিতরে ব্যবহার করা হয় নাই। এই 23টা হরফ কয়বার আসছে এই পবিত্র আমাদের সূরা যেই ফাতিহাটা, এই ফাতিহাটার ভিতরে এই 23টা হরফ আসছে 124 বার। এটা কিন্তু আমার কথা না, এটা খাজা বাবার আনিসুল আরওয়ার ভিতরেই এটার ব্যাখ্যাটা করে গেছেন। তো খাজা বাবা দেখলেন ফাতিহার ভিতরে এখানে 30টা হরফ আসে না, এখানে আসছে 23টা হরফ, ওই 7টা হরফ বাদ দিয়েছেন,
ষাটটা হরফ বাদ দিয়ে এখানে আসছে তিরিশটা হরফ, এবং এই তেইশটা হরফের ভিতরে তিনি লক্ষ্য করে দেখলেন তেইশটা হরফ আসছে একশো চব্বিশ বার এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে খাতা লক্ষ্য করে দেখলেন যেহেতু একশো চব্বিশ বার আসছে, এখানে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরী আসবে। এখানে যদি বেশি হইতো তাহলে ওই যে আমরা যেটা বলি সেটা ঠিক হইতো। অর্থাৎ খাজা বাবা লক্ষ্য করে দেখছেন এই তেইশটা হরফই কয়বার আসছে, একশো চব্বিশ বার। একশো চব্বিশ বার যেহেতু আসছে, এখানে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর হবে, এখানে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আসবে না। হরফ হলো তিরিশটা, তিরিশটার ভিতরে কয়টা বাদ গেছে? ষাটটা বাদ গেছে। এখানে কিন্তু তিরিশটা হরফ দিয়ে কিন্তু আমাদের সুরা হাতিয়া কিন্তু পুরো গঠিত নয়, এখানে মাত্র আসছে তেইশটা। আপনারা ভালো করে দেখে নেবেন। তাই এখানে খাজা বাবা এটাই ইশারা দিয়ে গেছেন, এটা কিন্তু আমার কথা না, আমি খাজা বাবার যে জীবনী আনিসুল আরওয়া তিরানব্বই পৃষ্ঠার ঘটনা থেকে আমি এই জবাবটা আপনাকে দিয়ে গেলাম। আমি আশাবাদী যেখানে আমার বাবা যে প্রশ্ন করেছে আমি সেখানেই তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করেছি। একদিন আমার খাজা বাবার এক ভক্ত, আমার বড় পীরের এক ভক্ত, আমার বড় পীরের দরবারে তে গিয়া একখানা কথা জিজ্ঞাসা করলো। বড় পীরের দরবারে তে যাইয়া বলে, বড় পীর, আমি পবিত্র কোরআনটাকে একটু লক্ষ্য করে দেখলাম, পবিত্র কোরআন কিন্তু সবার জন্য, এই পবিত্র কোরআনটা কেউ যদি সহি শুদ্ধভাবে যদি এটা বুঝতে পারে, এটা যদি মানতে পারে, এই কোরআনের ভিতরেই অনেক কিছু পাওয়া যায়। কোরআন যদি কেউ যদি মানে এই কোরআনের ভিতরেই সব কিছু পাওয়া যায়। আমাদের জ্ঞানীগুণী যারা তারা বলে গেছেন যা আছে ভূমান্ডে সব আছে এই কোরআনে, এই কোরআনের ভিতরেই যদি আপনি লক্ষ্য করেন সব কিছুর হিসাব আপনি এই কোরআনের ভিতরে পেয়ে যাবেন। তো বাবাজির কাছে আমার একটা চাওয়া, চাওয়াটা হলো আমার বড় পীরের ভক্ত বড় পীরের সামনে গিয়ে একটা কথাই বলেছিল, আমরা পৃথিবীতে যা পেয়েছি সব কিছুই আমাদের নবীর কারণে। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নবী নানা খাল বিল পশু পাখি পবিত্র কোরআন, যে কোরআনটাও আমার নবীর উপরেই কি নাজিল হয়েছে, নবীর কারণেই আমরা কোরআন পেয়েছি। এই নবী যদি না হইতো তাহলে কোরআনটাও আমরা পাইতাম। বড় পীরের ভক্ত বলে এই কোরআনের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় মুসা নবীর নাম আসে দুশো থেকে আড়াইশো বার, মুসা নবীর নাম পাওয়া যায় তাই না। আবার বলে এই কোরআনের ভিতরে লক্ষ্য করলে নূহ নবীর নাম পাওয়া যায় পঞ্চাশ থেকে একশো বার। এইভাবে আমাদের ইব্রাহিম নবীর কথা বলি, ঈসা নবীর কথা বলি, আমাদের ইউনুস নবীর কথা বলি, আইয়ুব নবীর কথা বলি, এক একটা নবীর নাম এক একবার অসংখ্যবার আসছে। কিন্তু যার কারণে ও বরপি এই পবিত্র কোরআনটা সৃষ্টি, যার কারণে কোরআন পাইছি, দেখা যায় ওই কোরআনের ভিতরে আমার নবীর নাম মাত্র পাঁচবার আসছে। সেই দিন ওই ভক্ত আমার বরপীরকে বলেছিল যার কারণে কোরআন পাইলাম তার নামটা দেখা যায় পাঁচবার আসছে, কিন্তু অন্যান্য নবীর নাম দেখা যায় অনেকবার আসছে, এর হাকিকতটা তো আমি বুঝলাম না। সেই দিন আমার পরপীর ওই ভক্তকে আমার নবীর নাম যে পবিত্র কোরআনের ভিতরে যে পাঁচবার আসছে এই পাঁচবারের হাকিকতটা সেদিন ওই ভক্তকে বুঝাইয়াছিল। আমার একটু জানার দরকার এই যে আমার নবীর নাম যে পবিত্র কোরআনের ভিতরে যে পাঁচবার আসছে এই পাঁচবার, এটা পবিত্র কোরআনের কোন কোন জায়গায় কোন কোন সুরায় এটার বিশেষ যে হাকিকতটা আমার পরপীর সেদিন ওই ভক্তকে বুঝিয়েছিল, ওই ভক্তটাকে আর হাকিকতটা কি ছিল, আজকে আপনি আমার বাবা আপনি আমার জ্ঞানী আজকে সবাইকে হাকিকতটা আপনি একটু বুঝিয়ে যাবেন। এই পর্যন্ত বলা তো
কর্ম করিল, এক পানা কলা বেটি সঙ্গে লইয়া লইল, এক ঘটি দুধ বেটি সঙ্গে লইয়া লয়, দুধ কলা লইয়া জঙ্গি পীরের দরগায় যায়, জঙ্গি পীরের দরবারে তে ওই রমণি যাইয়া, জঙ্গি পীরে দুধ কলা তখন দিল দিয়া, বলে পিছা হুজুর আমি আপনারে জানাই, গর্ভের মধ্যে মাইয়া আছে ছেলে করা যায়, এইবারও আমার গর্ভে মাইয়া যদি হয় তিন তালাক দিবে স্বামী দিবে গো নিশ্চয়। এই কথা শুনিয়া পীরে কি কর্ম করিল, দুধ কলা খাইয়া পীরে সেজদাতে পড়িল, এই কথা শুনিয়া পীরে কি কর্ম করিল, দুধ কলা খাইয়া পীরে সেজদাতে পড়িল, সেজদাতে পড়িয়া পীরে রইল অনেকক্ষণ, সেজদা উঠাইয়া পীরে উঠাইল যখন, সেজদা উঠাইয়া পীরে দিল রে জানাইয়া, শোনো শোনো মা জননি বলি গো ফুলিয়া, তোমার গর্ভের মধ্যে দেখি মাইয়া গর্ভের মধ্যে জানাইয়া, শোনো শোনো মা জননি গর্ভে গেল মাইয়া, এইবারও তোমার গর্ভে মাইয়া দেখা যায়, এই কথা শুনিয়া বেটি করে রে হায় হায়, চোখের পানি খাইয়া দিয়া কান্দিতে লাগিল, কানতে কানতে নিজের বাড়ি রওনা হইয়া গেল, পথের মধ্যে কানতে কানতে বেটি যখন যায়, ছোট্ট একটা বাচ্চা ছিল আব্দুল কাদির নাম তাই, ছোট্ট বাচ্চা তখন বেটি দেখিয়া বেটির সামনেতে আব্দুল কাদির গেল রে দাঁড়াইয়া, বলে মা গো তোমার কাছে এখন জানাই, কি জন্য কান্দেছো মাতা বলো আমার ভাই, বেটি বলে বাচ্চার কাছে শোনো বাচ্চা তোমারে, কি বলবো বাচ্চাই আমি কি বলবো তোমারে, বাচ্চা কয় বুঝাইয়া বুঝলে, বাচ্চা কয় বুঝাইয়া কইলে কেন বুঝবো না, বলো মা গো মনের ঘটনা, এই কথা শুনিয়া বেটি বাচ্চার কাছে কয়, আঠারো মাইয়া দিল আমায় দিল গো নিশ্চয়, এইবারও গর্ভবতী গেলাম যে হইয়া, স্বামী আমায় ডাকিয়া দিল রে জানাইয়া, এইবারও আমার গর্ভে মাইয়া যদি হয় তিন তালাক দিবে স্বামী দিবে গো নিশ্চয়, এই জন্য দুধ কলা লইয়া আমি যাই, দুধ কলা লইয়া জঙ্গি পীরের দরগায় যাই, দুধ কলা খাইয়া পীরে সেজদাতে পড়িয়া, সেজদা উঠাইয়া পীরে দিল রে জানাইয়া, এইবারও আমার গর্ভে মাইয়া গেল রইয়া, বাচ্চা বলে আবার তুমি যাও না রে ফিরিয়া, পীরের কাছে গিয়া তুমি বলবারে বুঝাইয়া, বাচ্চা বলে আবারও যাও না রে ফিরিয়া, পীরের কাছে যাইয়া তুমি বলবারে বুঝাইয়া, শোনেন শোনেন পীর সাহেব হুজুর আপনারে জানাই, গর্ভের মাইয়া যদি ছেলে করতে পারেন নাই, গর্ভের মাইয়া যদি ছেলে করতে পারলেন না, আমার দুধ কলা খাইলেন আপনার শরম কি লাগে না, গর্ভের মাইয়া যদি ছেলে করতে পারলেন না, দুধ কলা খাইলেন আপনার শরম কি লাগে না, ওরে কথা শুইনা গেল বেবি, আপনারে জানাই আমার গর্ভের মাইয়া যদি ছেলে করতে পারলেন না, দুধ কলা খাইলেন আপনার ধরম কি লাগে না, আমার দুধ কলাই আপনি দেন না রে, আমার দুধ কলাই আপনি এখন দেন না রে ফিরাইয়া, ওরে পীর সাহেব কয় এই কথাকে দিল শিখাইয়া, বলে আমার দুধ কলাই আপনি দেন না রে ফিরাইয়া,
এই কথা তোমায় কে দিল শিখাইয়া, বেটি বলে পথের মধ্যে বাচ্চা একটা ছিল, ওই বাচ্চা আমারে এই কথা শিখাইলো, বেটিরে লইয়া পিরে বাচ্চার কাছে যায়, হাঁটিতে হাঁটিতে বাচ্চার সামনেতে যায়, বলে কি শিখাইছো বাচ্চা তুমি বলো না আমারে, ওই বাচ্চা বলছে তখন জঙ্গি পীরের ধারে, শোনেন শোনেন পিরিসা হুজুর আপনারে জানাই, গর্ভের মাইয়া যদি ছেলে করতে পারে নাই, গর্ভের মাইয়া যদি ছেলে করতে পারলেন না, তার দুধ কলা খাইলেন আপনার শরম কি লাগে না, এই কথা শুনিয়া পীরে রাগ হইয়া গেল, ঠাস করিয়া একটা থাপ্পর বাচ্চার গালে দিল, এই কথা শুনিয়া পীরে রাগ হইয়া গেল, ঠাস করিয়া একটা থাপ্পর বাচ্চার গালে দিল, সঙ্গে সঙ্গে জালালি ভাব গেল উদয় হইয়া, জালালি নজরে বাচ্চা একবারও তাকাইয়া, জালা নজরে একবার গর্ভের দিকে যায়, সঙ্গে সঙ্গে গর্ভের মাইয়া ছেলে হইয়া যায়, জালালি নজরে একবার গর্ভের দিকে যায়, সঙ্গে সঙ্গে গর্ভের মাইয়া ছেলে হইয়া যায়, ওরে পীরসা হুজুর দেখিতে পায়। এই দেখিয়া পীরসা হুজুর আরো রাগ হইল, ঠাস করিয়া আরেক থাপ্পর বাচ্চার গালে দিল, সঙ্গে সঙ্গে জালালি ভাব গেল উদয় হইয়া, জালালি নজরে একবার উপরে তাকাইয়া, সঙ্গে সঙ্গে জালালি ভাব গেল উদয় হইয়া, জালালি নজরে একবার উপরে তাকাইয়া, বলে শোনেন শোনেন পীরসা হুজুর আপনারে জানাই, আরেক থাপ্পর আমার গালে দিলেন যখন তাই, আঠারো মাইয়া বাড়ির মধ্যে রাইখাই আইসা ছিল, এই থাপ্পরে আঠারো মাইয়া ছেলে হইয়া গেল, আঠারো মাইয়া গর্ব ওই আঠারো মাইয়া বাড়ির মধ্যে রাখিয়া আসিল, এই থাপ্পরে আঠারো মাইয়া ছেলে হইয়া গেল, শোনেন শোনেন পীরসা হুজুর আর মারিবেন না, ওই শোনেন শোনেন পীরসা হুজুর শোনেন ঘটনা, আমার গায়ে পীরসা হুজুর আর মারিবেন না, তবে মাইয়ার বংশ জাগবো না। আর যত ছোটই হোক যদি শ্রোতারা তারা ভালোবাসে সেই হয় শিল্পী, তাই গানের ছন্দ এখানে বারণ করে যায়, মা জননী যেখানে প্রশ্ন করে যায়, ভুলি নাই কথাই আমার মনে পড়ে, তাহার কথা পরে বলবো আগে ধীরে ধীরে, আসরেতে আগে একটা কথা বলতে চাই, আছেন যত জ্ঞানী শ্রোতাই আছেন গুণের ভাই আছে, মাজননী বললেন কোরআনের মধ্যে নবীর নাম আসছে পাঁচবার, আচ্ছা বাবাজি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা বলেন তো কোরআনের মধ্যে আয়াত কতগুলো? আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে, বোঝা গেল আপনার মতো একজন জ্ঞানী এখানে জ্ঞানী লোক আছেন, ধন্যবাদ। আল্লাহ পাক যেই কোরআন নবীর কাছে নাজিল করলেন সেই কোরআনের মধ্যে ছিল 6,666 আয়াত, কিন্তু আমি কানন্দন বললাম বর্তমান বাজারে আপনারা যেই কোরআন পাবেন, বর্তমান বাজারের কোরআন কিনে আনেন, বর্তমান বাজার থেকে কোরআন এনে আয়াত সংখ্যা আপনি গুনবেন, আয়াত সংখ্যা গুনে দেখবেন বর্তমান কোরআনের মধ্যে আছে 6,334 আয়াত, বাদ বাকি 332 আয়াত কোরআনের মধ্যে নাই, কেন নাই? আমার নবী যখন আসতে কোরআনটা নাজিল হয়েছে নবীর উপর,
কিন্তু নবী যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন, খেলাফতি পাওয়ার কথা ছিলেন, কাদির খুমের মধ্যে দাঁড়িয়ে নবী 16 লক্ষ মুসলমানের মধ্যে ভাষণ দিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি মোহাম্মদ যার জন্য মাওলা, আজ হইতে আলী তাদের জন্য মাওলা। কে বলছে? নবী বলছে। আল্লাহ তার কোরআনের সূরা ফাত আয়াত নাম্বার 10-এর মধ্যে আল্লাহ বলছে যে যে নবীর হাতে হাত দিল সে যেন আল্লাহর হাতেই হাত দিল। নবী বলছেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আজ হইতে আলী তার মাওলা। আলীকে খেলাফতি দিয়ে দিলেন, মাওলাইতি দিয়ে দিলেন, কিন্তু দেখা গেল নবী ইন্তেকালের পরে নবীর দেহ মোবারক, নবী তার হাদিসের মধ্যে বলছে কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি মারা যায়, শোনো, কোনো মুসলমান যদি মারা যায় যত তাড়াতাড়ি পারো তারে কবরস্থ করবা। সেই লোক তাই কথা বলছে যে মুসলমান মারা গেলে তারা যত তাড়াতাড়ি পারো কবরস্থ করবা। সেই দিনের নবী সেই মুহাম্মদ যখন তার দেহ মোবারক ত্যাগ করলেন, পর্দা নিলেন, ওফাত করলেন, নবী ওফায়েতের পরে 3 থেকে 3.5 দিন পর্যন্ত নবীর লাশটাকে, নবীর দেহ মোবারককে কবরস্থ করা হয়নি। এই জন্য আগে রাজনীতি চলছে কে আগে খেলাফতি পাবে। নবীর দেহ মোবারকের পাশে ছিল একমাত্র হযরত আলী, আর আবু বকর, ওসমান, ওমর, উতবা, তাদের মতো কিছু সংখ্যক মানুষ যারা নামে মুসলমান হইল, প্রকৃত মনের মধ্যে অন্তরে তাদের ঈমান ছিল না, তারা গিয়া একটা ঘরের মধ্যে মিটিং করলেন মায়েশা সিদ্দিকাকে নিয়ে। তারা নিয়ে খেলাফতি বানাইলেন প্রথম আবু বকরকে, তারপর খেলাফতি বানাইলেন উমরকে, তারপর খেলাফতি বানাইলেন ওসমানকে, ওসমানের পরে খেলাফতি আসলেন আলীর কাছে। নবী নিজেই বইলা গেছে আমি মোহাম্মদ যখন দুনিয়ায় থাকবো না, আমার পরে খেলাফতি থাকবে মাত্র 30 বছর। এই 30 বছর খেলাফতির পরে এই দুনিয়ার মধ্যে মুসলমানদের ঈমান নিয়ে যে কত ছিনিবিনি খেলা হবে সেটা আল্লাহই ভালো জানে, আমি মোহাম্মদ মুখ দিয়ে প্রকাশ করব না। আলীর পরে এই খেলাফতি নিয়ে গেলেন মুয়াবিয়া, আর মুয়াবিয়ার ছেলের নামই ছিল ইয়াজিদ। ইয়াজিদ এসে 332টা আয়াত ছিল পাক পাঞ্জাতনের শান এবং মানে। কাদের মানে? পাক পাঞ্জাতনের। পাক পাঞ্জাতন কি? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, 5টা পবিত্র দেহ। সেই 5টার একটা হচ্ছে আমার দিনের নবী, একটা হচ্ছেন আলী করিমুল্লাহ, একটা হচ্ছে মা ফাতিমা তুজ্জোহরা, একটা হচ্ছে ইমাম হাসান আল ইসলাম, একটা হচ্ছে ইমাম হুসাইন আল ইসলাম। তাদের 5 জনের সম্মানের যে আয়াতগুলো ছিল এই আয়াতগুলো কোরআন থেকে সরাইয়া বাদটাকে কিছু মন গড়া আয়াত দিয়ে তারপর কোরআনটাকে তারা নাজিল করছে। আমরা বর্তমান যে কোরআন পাই সেটা ইয়াজিদি কোলে, ইয়াজিদি কোরআন, নবীর হাতে নবীর কাছে যে কোরআন আসছিলেন ওই কোরআনের একটা কোরআন আছে এখনো মিশরের জাদুঘরে, যেই কোরআনের মধ্যে ওমর ওসমানের গায়ের রক্ত পর্যন্ত কোরআনের মধ্যে লেগে আছে। কারণ ওমরকে যখন কতল করে ওমর তখন জানের ভয়ে, ওমর জানের ভয়ে গিয়ে কোরআন সামনে নিয়ে কোরআন তেলত করতেছিলেন যেন কোরআনের সামনে তারা কেউ মারতে না পারে। আর এমন সময় ওমরকে পিছন দিক দিয়ে একটা তরবারিতে কোপ দিচ্ছেন, ওমর 2 খণ্ড হয়ে গেছে, ওমরের গায়ে রক্ত গিয়ে পড়ছে কোরআনের মধ্যে। মিশরের জাদুঘরে যে কোরআন আছে ওই কোরআনের মধ্যে 6,663 আয়াত ঠিকই আছে। আমার বড় পীরের কাছে ভক্ত আসছে, কে? বড় পীরের ভক্তের মধ্যে সবচেয়ে জ্ঞানী একজন আলেম ভক্ত ছিলেন, যে ভক্তের নাম ছিলেন শিবলি রহমতুল্লাহ। এই শিবলি হাদিসের বিরাট বড় একজন আলেম ছিলেন। শিবলি হাদিসের আলেম, বাবাজি কথা বলতে চাইবে খারাপ লাগে নাকি? শিবলি বিরাট বড় হাদিসের আলেম, ছোট বাজাও, শিবলি হাদিসের আলেম, আর শিবলিকে বিয়ে করছে। তো বিয়ে করতে পারে বাসর ঘর, বাসর ঘরের মধ্যে ঘরে ধুইকা, বাসর ঘরে বিবি, স্বামী আর বিবির মধ্যে কথা হয় না। তো শিবলির বিবি ডাক দিয়ে বলে স্বামী আপনার কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করি। ওই এক টাকা নেয় চালাই শিবলির বিবি বাসর ঘরের মধ্যে গিয়ে বলতেছে স্বামী একটা কথা জিজ্ঞেস করি। শিবলি কয় আজকে তোমার আমার বাসর রাত্র, তুমি আমার বিবি, তোমাকে বিয়ে করছি, একটা কেন 1,000 কথা জিজ্ঞেস করো।
1000 কথা জিজ্ঞেস করো, আর শিবলির বিবিটাকে দেখো স্বামী, আমি আপনার কাছে বেশি কিছু জিজ্ঞেস করতে চাই না, একটা হাদিস জিজ্ঞেস করতে চাই। শিবলি আরো খুশি হয়ে গেছে, হাদিস জানতে চাও? আমি তো হাদিসের আলেম, আমি শিবলি হাদিসের একটা আলেম, আমার বুকের মধ্যে নবীর যত হাদিস আছে সব হাদিস ভরা। তুমি কি হাদিস জানতে চাও বলো? শিবলির বিবি কয়, স্বামী আমি একটা হাদিস জানতে চাই, আপনি বলেন তো। হাদিসের ভাষায় কি বলে, কোরআনের উপরে হাদিস রাখা যায় না হাদিসের উপরে কোরআন রাখা যায়? শিবলি ডাকতে সাধারণ বিষয়, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, হাদিস হচ্ছে নবীর বাণী, তাই নবীর বাণীর উপর দিয়ে আল্লাহর বাণী যাইতে পারে, কিন্তু আল্লাহর বাণীর উপর দিয়ে নবীর বাণী যাইতে পারে না। এই জন্য হাদিসের উপরে কোরআন রাখা যায় কিন্তু কোরআনের উপরে হাদিস রাখা যায় না। শিবলির দিদি কয়, স্বামী তাইলে তো প্যাস লেগে গেছে। কয়, কেমন প্যাস? কয়, আপনি হলেন হাদিসের আলেম, আপনার বুকের মধ্যে হাদিস ভরা, আর আমি জন্মের পরে আমার বাবা আমার বানিয়েছে কোরআনে হাফেজ। আপনার বুকের মধ্যে হাদিস ভরা, আমার বুকের মধ্যে কোরআন ভরা, এখন আপনি কোন কোরআনের উপরে হাদিস দেব না হাদিসের উপরে কোরআন দেব? শিবলিতে একটু লজ্জাই পায়ে গেলেন, এমন লজ্জা, আমার বুকের মধ্যে হাদিস ভরা কিন্তু আমার বিবির বুকের মধ্যে কোরআন, এখন হাদিস নিয়ে তো কোরআনের উপরে কথা বলতে পারি না। শিবলি লজ্জা পেয়ে গেলেন, লজ্জা পাইয়া বাসর ঘর থেকে বের হয়ে আসছে। বাসর ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে শিবলি হাঁটে, গায়ের মধ্যে বরের পোশাক, রাত্রেবেলা তিনি আর ঘুম যান না, বাসর ঘরে ফিরত যান না, লজ্জার চোটে মাছ দিয়ে হাঁটেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানির একটা অভ্যাস ছিল, বড় পীর ফজর ওয়াক্তে নামাজের আগে একটু পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন। বড় পীর ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ আদায় করবে, হাঁটাহাঁটি করতেছে, তাকায় দেখে মাঠের মধ্যে দূর থেকে দেখা যায় বরের পোশাক পরা একটা ছেলে। বড় পীর হাঁটতে হাঁটতে সম্পূর্ণ ভুল খোদাও তাই মাগো, আমি আমার মাকে বলবো, যদি পীরকে আল্লাহ হিসেবে ভাবতে পারো, যদি ওমর চানকে আল্লাহ হিসেবে ভাবতে পারো, যদি অলি আল্লাহকে আল্লাহ ভাবে ভাবতে পারো, তাহলে তোমার ভজন সাধন হবে, নচেত তোমার কোনো কর্মই জীবনে হবে না। এই পর্যন্ত কথা রেখে সামনে বেড়ে যাই, যেখানে যে কথা ছিল সেইখানে হেঁটে যাই। আমার মা জননী অনেক কথা জিজ্ঞেস করেছিল, তাহার কথাই অচরেতে শেষ হইয়া গেল। আমি এইবার তাহার কাছে খাজাওয়ালার জীবনী হইতে আর কিছু জিজ্ঞেস করিতে চাই না, ছোট্ট একটা ঘটনা বলবো, কথায় একটা জিজ্ঞেস রেখে যাব বলি ঘটনা। খাজা বাবা আজমিরের দিকে আসতেছে, তার সাথে ভক্তবৃন্দ। আজমিরের দিকে খাজা বাবা যখন আসে ভক্তবৃন্দ, সবাই তো হাইটে আসতো, এখন এইটা আপনারা মুরব্বীরা বলতে পারবেন, এখন তো আমরা অ্যারোপ্লেনের মাধ্যমে হজে যাই। একটা সময় কাফেলা হাঁটতে হাঁটতে কাফেলা যাইতো না হজে, আগে মানুষ পায়ে হেঁটে হজ করতে যাইতো। তো কাফেলার মতো বড় খাজা বাবা তার কাফেলা নিয়ে আজমিরের দিকে আসে, হঠাৎ করে খাজা বাবা আজমিরের দিকে আসতে আসতে এই কাফেলা নিয়ে চলে আসছে আজমিরের কাছে। আয়সা দেখে এক বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলার বাড়িতে একটা বাছুর কিনছে মহিলা, বাছুরটার মধ্যে তার দুগ্ধ হয় না, বাছুরের মধ্যে দুগ্ধ হয়। আমার খাজা বাবা ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলে, মা গো আমিও ক্ষুধার্ত, আমার সাথে আমার ভক্তবৃন্দ, আমার ভক্তরাও ক্ষুধার্ত, মা গো তুই একটা কাজ কর, তুই আমাদের একটু দুগ্ধ খাইতে দি। বৃদ্ধ মহিলা খাজা বাবার কাছে, খাজা বাবা হে ফকির, আপনি যে খাইতে চাইছেন, আমার বাড়ির মধ্যে তো কোনো গাভী নাই, আমার বাড়ির মধ্যে আছে একটা বাছুর, আর বাছুরের মধ্যে তো কোনো দুধ নাই, আপনি যা চাইছেন আমার কাছে সেইটা আমার কাছে নাই। আমার খাজা বাবা ডাক দিয়ে কয়, তোর কাছে নাই, তোর কাছে যে নাই ওই নাই থেকে আমার দে। আপনার কাছে তো আমার জিজ্ঞাসা, আপনি বলবেন আমার খাজা বাবার ওই বৃদ্ধ রমণী নাই থেকে দিছিল কিভাবে? এই তো আমার একটি কথা, এই নাই থেকে দেওয়ার মধ্যেও নাই থেকে কোনো কিছু দিতে হইলে কোরআনের একটা আয়াত পাঠ করতে পারবে। আজকে আপনি যাইবেন কই? ঠিক নাই, কালকে তোমার দাদা ভাই আইব, যদি এমন হয় আজকে রাত্রে গাইতেছি আজানের পরে গান চলবে, আবুল সরকার আর কাজল দাও নাই সেই গানের মীমাংসা দিয়ে দেবে।